ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আমরা চলতরির চ্যাপ্টারটি প্রায় শেষ করে এসেছিলাম এবং সেখানে আমি তোমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে পড়েছি। প্রথম আমরা যেটা পড়েছি সেটি হলো স্থির তড়িৎ সম্বন্ধে পড়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং তড়িৎ চুম্বকীয় আবেশ সম্বন্ধে পড়াশোনা করেছি। তো আজকে আমরা ডিসি মোটর এবং এসি ডায়নামোর কার্যপ্রণালী আলোচনা করব। তো ডিসি মোটরের ক্ষেত্রে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে তার আলোচনা করব এবং আমরা আগেও দেখেছিলাম যে কোনো একটি তড়িৎদাহী তারকে যদি আমরা কোনো একটা তড়িৎদাহী তার, সেই তড়িৎদাহী তার তার যদি লেন্থ এল হয় এবং সেটাকে যদি একটা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি আমরা, সেই তড়িৎদাহী তারের উপরে একটা বল অনুভূত হয়, উৎপন্ন বলের পরিমাণ আমি তোমাদের আগেও বলেছি আই এল ক্রস বি হয় এবং এইটা থেকে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম পেয়েছিলাম। এবং সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে কোনো একটি বামহস্তে যদি আমরা বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী পরস্পরকে সমকোণে প্রসারিত করি, তাহলে যদি কোনো একটা দিকে তোমার চৌম্বক ক্ষেত্র অভিমুখ নির্দেশিত হয় এবং পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি প্রবাহিত তড়িৎ প্রবাহ অভিমুখ এই অভিমুখে নির্দেশিত হয়, তাহলে উৎপন্ন বল এই দুটো অভিমুখের উপর লম্বভাবে কাজ করবে। অর্থাৎ যদি এটা এক্স হয় তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এই ফোর্সের অভিমুখ কোন দিকে হবে, জেডের দিকে হবে। এরপরে ভিত্তি করে আমরা আলোচনাগুলো করবো। তো প্রথমে আমি তোমাদের ডিসি মোটরের বিভিন্ন যে অংশ সেইটা সম্বন্ধে আলোচনা করতে চাই। একটি ডিসি মোটরে সাধারণত দুটি বিশেষ অংশ থাকে, তার মধ্যে একটি হলো কি একটি চুম্বক। সাধারণত চুম্বকটিকে একটি কনকেভ বা বলতে পারো অবতল চুম্বক হিসাবে নেওয়া হয় এবং এর একটি নির্দিষ্ট কারণ আছে। তোমরা নিশ্চয়ই জানো যে অবতল চুম্বক নেওয়ার কারণটা কী, অবতল চুম্বক নিলে আমাদের কী সুবিধা হয়। অবতল চুম্বক নিলে যে সুবিধাটা আমাদের এখানে হয় সেটি হলো গিয়ে কি যে এখানে যে উৎপন্ন বলরেখাগুলো হয় সেই বলরেখাগুলো পরস্পরের সঙ্গে কী হয়, প্রায় সমান্তরাল হয়। বলরেখাগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কী হবে, যদি আমি কোনো একটা কুণ্ডলীকে এখানে রাখি তাহলে এটি কিছু সমান্তরাল একটি তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে সেটি থাকবে, ঠিক আছে। এখানে একটি আর্মেচার থাকে, আর্মেচারটি এরকম হয় সাধারণত এবং এই আর্মেচারের মধ্যে দিয়ে আমরা কী করব, কারেন্ট পাঠাবো। এই আর্মেচারের মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাঠাবো, ঠিক আছে। তাহলে এই আর্মেচারের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই, কী কারেন্ট পাঠাবো, আমরা ডিসি কারেন্ট পাঠাবো। সাধারণত আমরা ডিসি কারেন্ট এখানে ব্যবহার করব। এটা পজিটিভ, এটা অবশ্যই বুঝতে পারছো নেগেটিভ, এটা পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এর মধ্যে যদি কারেন্টটা যায় তাহলে আমাদের কী দাঁড়ালো, যে আমি যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনেই ব্যাপারটা করি, এটা হচ্ছে আই, এই অভিমুখটা হচ্ছে বি এর অভিমুখ। তাহলে আমি এখানে যদি ছবিটা আঁকি একটু ভালো করে তোমরা বুঝতে পারবে, তাহলে এই দিকটা হচ্ছে তোমার কারেন্টের অভিমুখ, এইটা হচ্ছে গিয়ে তোমার বি বা চৌম্বক ক্ষেত্রে অভিমুখ, ঠিক আছে। তাহলে একটা হলো কারেন্ট এবং একটা হলো তোমার চৌম্বক ক্ষেত্রে অভিমুখ। এরপর যদি আমরা দেখি জিনিসটাকে এরকমভাবে, তাহলে একদিকে তোমার কারেন্ট আছে, একদিকে তোমার চৌম্বক ক্ষেত্র আছে, তো এরপর তাহলে বলটা কোন দিকে হবে, বলটা আমাদের উপরের দিকে হবে, বলটা আমাদের এই পেজ থেকে উপরের দিকে হবে। একদিকে তোমার কারেন্ট আছে, একদিকে তোমার চৌম্বক ক্ষেত্র আছে, তো বলটা কী হবে, সবসময় উপরের দিকে হবে। তাহলে এর উপরে বলটা এই অভিমুখে কাজ করবে, ফলে এই কুণ্ডলীটি কী হবে, এদিকে ঘুরতে শুরু করবে, ঠিক আছে। আবার তুমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টে আবার দেখো, এই পয়েন্টে তোমার কারেন্টটা কিন্তু ঘুরে আসছে, এদিক থেকে গিয়ে ঘুরে আবার এদিকে আসছে। তাহলে কারেন্টটা কোন দিকে আছে, নিচের দিকে আছে আই, চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে আছে, এই দিকে আছে। তাহলে কারেন্টটা যেহেতু এখন ঘুরে গেছে, বলটা কিন্তু তোমার কী হবে, নিচের দিকে হবে। তাহলে এই দিকে যে বলটা তৈরি হলো তার অভিমুখটা এই বলটার অভিমুখে ঠিক বিপরীত দিকে হবে, ফলে চক্র এই কুণ্ডলীটি কী হবে, ঘুরতে শুরু করবে। সেই জন্য এটাকে আমরা মোটর বলি, যেহেতু আমরা এখানে একটা ডিসি কারেন্ট সোর্স ব্যবহার করেছি সেই জন্য এটাকে আমরা ডিসি মোটর বলি।
ঠিক আছে। তো এই কুণ্ডলীটির ঘূর্ণন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত যেটা আমরা বলতে পারি যে আমরা কি করতে পারি, পাক সংখ্যা, এই কুণ্ডলীটির যে পাক সংখ্যা আছে সেটা যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ কি যদি আর্মেচারটিকে আমি এখানে যদি আমি অসংখ্য তার এরকমভাবে পেঁচিয়ে রাখি তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে এলের পরিমাণটা বাড়বে। এই যে সূত্র অনুযায়ী যদি এলের পরিমাণটা বাড়ে তাহলে পাক সংখ্যা বাড়বে এবং তার ফলে কি হবে, এই বলের পরিমাণটাও বাড়বে এবং ঘূর্ণনের সংখ্যাও বেড়ে যাবে। আর কি করতে পারি, দু নম্বর একটা কেস করতে পারি যে আমরা বি এর মান অর্থাৎ কি চৌম্বকক্ষেত্রের মানটাকেও বাড়িয়ে দিতে পারি। চৌম্বকক্ষেত্রের মানটা বাড়ালে পরেও কী হবে, এখানে বলের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। চৌম্বকক্ষেত্রের মানটাও যদি আমি এখানে বাড়াই তাহলে কি বলের মানটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তৃতীয়ত যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে তিন নম্বর যদি সিচুয়েশন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি এরকম করি যে যদি আমরা এখানে বি এর মান বাড়াই তাহলে একটা হলো পাক সংখ্যা বাড়ালাম, আর কারেন্ট মানে আই এর মান, আই এর মান যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলেও কিন্তু আমরা সেক্ষেত্রে এই বলের মানটা কিন্তু বৃদ্ধি করতে পারবো। তাহলে সেটা কীভাবে সম্ভব হবে, সেটা সম্ভব হবে আমাদের একটি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে। সেটি হলো গিয়ে কি যে আমি যদি ব্যাটারির মান পাল্টাতে পারি, আমি যদি বেশি পরিমাণে ব্যাটারি শ্রেণী সমবায়ে লাগাই, যদি আমি এরকমভাবে ব্যাটারিটাকে শ্রেণী সমবায়ে লাগাই তাহলে কী হবে, কারেন্টের মানটা বৃদ্ধি পাবে এবং কারেন্টের মান বৃদ্ধি পেলে আমরা সেক্ষেত্রে দেখবো ঘূর্ণনের মানটা অনেকটা পরিমাণে বেড়ে গেল। তাহলে কী কী বললাম, ডিসি মোটরের ক্ষেত্রে, ডিসি মোটরের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি এই সূত্রের উপর নির্ভরশীল, এফ সমান আই এল ক্রস বি, যেখানে আই এল বি এরা কিন্তু পরস্পরের সঙ্গে তিনটেই কী আছে, সমকোণে অবস্থিত। তার মানে এল এবং বি মানে আই এবং বি যে সমতলে অবস্থিত হবে বিটা তার উপরে কী হবে, মানে ফোর্সটা তার উপরে কী হবে, এফটা তার উপরে লম্ব হবে। তাহলে এটি গেল আমাদের ডিসি মোটর। এবার আমরা এসি ডায়নামো সম্বন্ধে আলোচনা করব। পরবর্তী পর্যায়ে আমরা কী করছি, এসি ডায়নামো তার সম্বন্ধে আলোচনা করছি। এসি ডায়নামোরও যদি আমরা ভাবি, এখানে কিন্তু এসি ডায়নামোরও মোটামুটি গঠনটা একই রকম। এখানেও এখানে একটি তোমার চৌম্বকক্ষেত্র থাকে এবং চৌম্বকক্ষেত্রটা অবশ্যই একটি কনকেভ নেওয়া হয়। কনকেভ নেওয়ার প্রধান কারণ তো বুঝতেই পারছো যে এটা কী হতে হবে, এটা একটা মোটামুটি সুষম চৌম্বকক্ষেত্র উৎপন্ন হতে হবে। এখানে যেটা করা হয়, এখানে একটি কুণ্ডলী নেওয়া হয়, এবং এখানে দুটো গোল রিংয়ের মতো থাকে, সেখানে একটা কার্বন ব্রাস থাকে, এখানে একটা গোল রিং থাকে, এখানে একটা কার্বন ব্রাস থাকে, এবং এখান থেকে নিয়ে এসে একটা রোধের সঙ্গে এটাকে যুক্ত করা হয়। এটা হচ্ছে একটি রোধ, ঠিক আছে। রোধ বলতে আমরা এখানে কী বুঝবে, পাখা, টিভি, ফ্রিজ এরকম ধরনের কোনো জিনিস আমরা বলতে পারি। তাহলে এখানে কিন্তু যে রিংটা আমরা নিচ্ছি, এটা রিংটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা সম্বন্ধে আমি তোমাদের একটু বলবো। এই রিংটা যদি কোনো সময় এরকম হয় তাহলে কিন্তু এই রিংটাকে আমরা কমিউটেটর বলবো। তাহলে এই রিংটাকে আমরা কি বলবো, কমিউটেটর। মানে কি হবে, রিংয়ের কিছু অংশ কি আছে, কাটা আছে। তাহলে এই ধরনের রিং ব্যবহার কখন হবে, এই ধরনের রিং ব্যবহার হবে যখন আমি ডিসি ডায়নামো তৈরি করার চেষ্টা করব, পরবর্তী পর্যায়ে আমি এটা আলোচনা করছি। আর এই ধরনের রিং ব্যবহার হবে যখন আমরা এসি আমরা ডায়নামো তৈরি করার চেষ্টা করছি। যেমন এখানে যেমন আমাদের কী আছে, এসি ডায়নামো আছে, সেই জন্য আমাদের রিংটা আমরা এরকমই নিয়েছি। তাহলে কী হচ্ছে, এই কুণ্ডলীটিকে আমরা এই চৌম্বকক্ষেত্রের মধ্যে ঘোরাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের যখন আমি ফ্যারাডের সূত্র পড়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে চৌম্বক প্রবাহ ঘনত্ব কিসের উপর নির্ভর করে, এই দুটো জিনিসের, তিনটি জিনিসের উপর নির্ভর করে, বি এস এবং কস থিটা। বিটা কি, বি চৌম্বক ক্ষেত্র, এসটা হচ্ছে গিয়ে যে কুণ্ডলীটি নিয়েছো সেই কুণ্ডলীর ক্ষেত্রফল, আর থিটাটা হচ্ছে এই কুণ্ডলীটির সঙ্গে এই যে তোমার চৌম্বক ক্ষেত্রটা তার মধ্যবর্তী কোণ। অবশ্যই বুঝতে পারছো যে কোনো একটা ক্ষেত্রফল যদি হয় এরকম, তার ক্ষেত্রফলের অভিমুখটা ক্ষেত্রফলের উপর লম্ব হয়, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রটা এদিকে যাচ্ছে, তাহলে এইটা কিন্তু কোণ। তাহলে যখনই এটা ঘুরবে তখন কি হবে, এই চৌম্বকক্ষেত্রের সঙ্গে ওই কুণ্ডলীটির যে কোণ, সেই কোণের কিন্তু পরিবর্তন হবে।
এবং তার ফলে কী হবে, চৌম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন হবে। যেই চৌম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন হবে তখন আমরা কি দেখব, তখন আমরা দেখব এই কুণ্ডলীটিতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে, এবং এবং এই তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার জন্য এই কুণ্ডলীটিতে কী হবে, একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমরা ফ্লেমিংয়ের নিয়ম ব্যবহার করতে পারি। এখানে দেখতেই পাচ্ছ যে তোমার যদি আমি বলি আমি এটাকে এই দিকে ঘোরাচ্ছি, ঠিক আছে, তাহলে কী আছে, একটা গতিরহিমুখ এই দিকে আছে, এরা তুমি যদি হাতটাকে এরকমভাবে প্রসারিত করো তাহলে এইদিকে তোমার গতিরহিমুখ আছে, আর চৌম্বক ক্ষেত্রটা এই দিকে আছে, এইদিকে চৌম্বক ক্ষেত্র, এইদিকে গতিরহিমুখ। তাহলে আবিষ্ট যে তড়িৎচালক বল হবে বা আবিষ্ট তড়িৎ যেটা হবে সেটা কিন্তু এইদিকে ক্রিয়াশীল হবে, ফলে কী হবে, কুণ্ডলীর মধ্যে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্টটা এদিক দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে, নিয়ে এই লোডটার মধ্যে দিয়ে যাবে, নিয়ে আবার ফিরে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা, এই যেটাকে ঘোরানো হচ্ছে, ঘোরানোটার জন্য আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। তার মধ্যে আমরা কী করতে পারি, ধরো এই ডিসি মোটরটা যেটা আগে পড়ালাম সেটাকে এখানে যদি লাগিয়ে তাহলে কুণ্ডলীটি ঘুরবে, বা কোনো যান্ত্রিক উপায়ে ঘোরাতে পারি। যদি আমরা এই জিনিসটাকে ঘোরাই কোনো জলের দ্বারা, ধরো জলের প্রবাহের গতিটাকে ব্যবহার করে যদি আমরা ঘোরাই, তখন যাকে টারবাইন বলে, বুঝতেই পারছো টারবাইন জিনিসটা কি। তাহলে টারবাইনটা কি, এখানে একটা কোনো অ্যাক্সিস লাগানো থাকবে, সেই অ্যাক্সিসটাকে আমরা কি করব, ঘোরাবো। কার সাহায্যে ঘোরাবো, যদি জলের সাহায্যে ঘোরাই, জলের স্রোতের সাহায্যে, তখন জলবিদ্যুৎ বলবো। যদি আমরা তাপের সাহায্যে স্টিম তৈরি করে ঘোরাই তখন তাপবিদ্যুৎ বলবো। তো বুঝতেই পারছো এই জিনিসটাকে ঘোরানোটা হচ্ছে আসল। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ঘূর্ণন সংখ্যাটা বাড়াই তাহলে অবশ্যই কী হবে, এই থিটা মানের পরিবর্তনটা কী হবে, বেশি পরিমাণে হবে, তাহলে এখানে কী হবে, তখন ফাই বা এখানে যে চৌম্বক প্রবাহ তারও পরিবর্তন হবে। এটা কী বলেছিলাম, চৌম্বক প্রবাহ, ঠিক আছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে কী হবে, বিএস কস থিটা মানে কী ছিল, থিটা মানে ওমেগা টি, ওমেগাটা হচ্ছে গিয়ে তোমার কি কৌণিক বেগ, তার মানে ঘূর্ণন বেগ, মানে কত সময়ে এই থিটাটা পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এটাকে চেঞ্জ করি, মানে পরিবর্তনটা নিয়ে, তখন আমি কি বলেছিলাম যে এই চৌম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন সময়ের সাপেক্ষে, তাহলে যেটা হবে বিএস ওমেগা, এটা কসটা তখন সাইন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে গিয়ে তোমার কি, এইটাই হচ্ছে গিয়ে মান, কার মান, এখানে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে তার মান। তো তুমি যদি এই যে ঘুরছে তার জন্য যে কারেন্টটা পাচ্ছ, সেই কারেন্টটাকে তুমি যদি এখানে প্লট করো বা ভোল্টেজটাকে প্লট করো, তাহলে তুমি এইরকম ধরনের একটা জিনিস পাবে, অনেকটা তরঙ্গের মতো। তাহলে এইটা ধরো যদি আমি বলি কারেন্ট বলি, মানে এখানে আমি কারেন্টটাকে দেখছি সময়ের সাপেক্ষে, সময়ে পরিবর্তন হচ্ছে, তাহলে দেখব কারেন্টটা কী হবে, একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে। দেখ কারণটা হচ্ছে এখানে এই জিনিসটার উপস্থিতির জন্য এই ঘটনাটা ঘটে। তোমরা নিশ্চয়ই পড়েছো যে সাইনের মান কী হয়, সাইন থিটা, মনে করে দেখো সাইন থিটা যখন জিরো ডিগ্রি হয় তখন কী হয়, জিরো, যখন তিরিশ ডিগ্রি হয় তখন কী হয়, হাফ হয়, যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় 1/√2 হয়। তার মানে কি, যেভাবে তোমার কোণটার পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবে সাইন থিটার মানেরও পরিবর্তন হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যেমনভাবে আমি আর্মেচারটাকে ঘোরাবো সেই অনুযায়ী কিন্তু তোমার ইএমএফটা বা কারেন্টটা কীভাবে পরিবর্তিত হবে, পরিবর্তিত হয়ে কী হয়, যে সাধারণত যেটা হয় যেহেতু এটা একটা বৃত্তীয় জিনিস একটা, তাহলে একটা সময় পর এটাকে এরকম বলে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুটোতেই সাইন পজিটিভ থাকে, মানে শূন্য থেকে 180 পর্যন্ত তোমার সাইনটা কী থাকবে, পজিটিভ, পরবর্তী অংশে আবার নেগেটিভ হয়ে যাবে, মানে পরবর্তী অংশ বলতে কত, 180 থেকে 270 মানে 360, তার মানে কী হয়, প্রথম অংশ পজিটিভ, তারপরে দ্বিতীয় অংশ আবার নেগেটিভ, এরকম করে পজিটিভ আর নেগেটিভ হতেই থাকবে। এই জন্য এই কারেন্টটাকে আমরা কী বলি, পরবর্তী প্রবাহ বলি। তাহলে এখানে যে আমরা কারেন্টটা পাবো, এখানে এই কারেন্টটা কী কারেন্ট হবে, এসি কারেন্ট বা পরবর্তী প্রবাহ হবে। এবার আমার কথা হচ্ছে যে এটাকে কি কোনোভাবে আমি ডিসিতে পরিবর্তন করতে পারবো, অবশ্যই এটাকে আমরা ইচ্ছা করলে ডিসিতে পরিবর্তন করতে পারি, এবং তার জন্য কী করতে, তার জন্য আমাকে ওই স্প্লিট রিংটা লাগাতে হবে, এই যে স্প্লিট রিংটা লাগাতে হবে। এমন যদি ব্যবস্থা করা যায়, আর্মেচার ঘোরার জন্যই তো এখানে কারেন্টটা তৈরি হচ্ছে, এমন যদি সিঙ্ক্রোনাইজ করা হয়, ব্যবস্থা করা হয় যে নেগেটিভ অংশে এই যে আর্মেচারের তারটা যদি এই মাঝখানে থাকে, অর্থাৎ কি এর সঙ্গে স্পর্শ না করে, তাহলে বহির্বর্তনীতে আমি কোনো কারেন্ট পাবো না। তার ফলে কী হবে, যে কারেন্টটা এখানে এসি হয়ে আসছিলো তার কিছু অংশ আমি পাবো, মানে কিছু অংশ আমি রাখবো, মানে আমি বলতে চাইছি যে আমি এরকম করব সময়ের সাপেক্ষে, আমি শুধু পজিটিভটা নেব, নেগেটিভটাকে আমি নেব না,
কেন নেব না, আমি স্প্লিট লিঙ্ক ব্যবহার করেছি, তার ফলে কী হচ্ছে আর্মেচারটা যখন ওই নেগেটিভ অংশে আছে তখন কী হচ্ছে সংযোগটা বিচ্ছিন্ন হচ্ছে, এর ফলে কী হচ্ছে আমি আর কারেন্ট পাচ্ছি না নেগেটিভ অংশে। তাহলে এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা কী তখন বলতে পারি, সমপ্রবাহ বা ডিসি বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারলে যে দুটোই কিন্তু নির্ভর করছে কি কি, দুটোই আমাদের জিনিস নির্ভর করছে, ডিসি মোটর হোক বা এসি ডায়নামো, এটা কিন্তু আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এবং এসি ডায়নামোর ক্ষেত্রে আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, আর মোটরের ক্ষেত্রে বামহস্ত নিয়ম প্রয়োগ করে যাবতীয় যে তথ্যগুলো সেগুলো পর্যালোচনা করতে পারি এবং সঠিকভাবে আমরা ব্যাখ্যাও করতে পারি। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা এই জিনিসগুলো পর্যালোচনা করবে, এবং পর্যালোচনা করার পর যে ধরনের সমস্যাগুলো তোমাদের এখানে দেখা দেবে সেগুলো তোমরা কিন্তু আবার নিজেদের খাতায় নোট করে রাখবে, পরবর্তী সময় আমি যখন ক্লাসে আলোচনা করব তোমাদের এই বিষয়ে আবার বিশদ আলোচনা করব। এই বলে এই ভিডিও লেকচারটি আমি এখানে শেষ করছি।